ইল্লাল্লাহ জিকিরের শরীয় বিধান কি? ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করার জন্য নির্দেশ করেছেন, তিনি জিকির করে দেখাইছেন। শুধু ইল্লাল্লাহ 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 এরকম কোনো জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো করেন নাই, কোনো সাহাবী করেন নাই, কোনো হাদিস থেকে এটার কোনো প্রমাণ নাই। অতএব শুধু ইল্লাল্লাহ জিকির না, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বিভিন্ন যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যাবে, কিন্তু আমরা ইবাদত করব রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল যদি ইল্লাল্লাহ জিকির না করে, আমার কি খেয়াল টান পড়ছে, আমি করবো কেন? আমার সুন্নাত তালাশ করতে হবে, ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি তালাশ করতে হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বিধায় তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলেছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? শুধু আল্লাহ শব্দের জিকির করার বিধান কি? মুখে এমনি শুধু আল্লাহ এ নাম আসতেই পারে, এটা কারণে সওয়াবও হবে। আল্লাহ বলেছেন তোমার রবের নামে জিকির করো, ওয়াজকুর ইসমা রব্বিক, তোমার রবের নাম আল্লাহ, এ নামের জিকির করো। কিন্তু তাই বলে আল্লাহ 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 এভাবে আলাদা জপা সংখ্যা ঠিক করে এরকম কোনো নির্দেশনা ইসলামে আমাদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, এগুলো সব শিক্ষা দিয়ে দিয়েছে। শুধু আল্লাহ 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 এভাবে আলাদা জপার শিক্ষা দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, ওই যে আল্লাহর নিয়ামতের কথা বলতে গিয়ে বিভিন্ন সময় আল্লাহর নামের জিকির আসাটা দোষের না। শুধু আল্লাহর নামের কথা আসতেই পারে বিভিন্ন প্রসঙ্গে, কিন্তু আল্লাহ 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 নির্দিষ্ট সংখ্যায় জপার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি।